সংবাদ সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই বেআবেকেবলস সংবাদ শিরোনাম। শুরুতেই জানাবো, সরকার পতনের একদফা দাবিতে আন্দোলনে একাট্টা হচ্ছে প্রায় সব বিরোধী রাজনৈতিক দল। সামনে যুগপথ কিংবা একই প্ল্যাটফর্ম থেকে আন্দোলনে নামছে দল ও জোটগুলো। আগামী 17 ডিসেম্বরের পর থেকে দলগুলো একই ধাঁচের কর্মসূচি দিয়ে মাঠে নামতে চায়। এবারে জানাবো, 16 ডিসেম্বর ঢাকায় বড় জমায়েতের চিন্তা বিএনপির। 16 ডিসেম্বর রাজধানীতে বিজয় শোভাযাত্রা করে ব্যাপক জনসমাগম ঘটাতে চায় বিএনপি। শোভাযাত্রার অনুমতি চেয়ে ইতিমধ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কার্যালয়ে আবেদন করেছে দলটি। জানাবো, 7 মামলায় মির্জা ফখরুলের জামিন আবেদন। প্রধান বিচারপতির বাসভবনে হামলার মামলায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের গ্রেপ্তার দেখানো হলেও এখনও তার বিরুদ্ধে 7টি মামলা রয়েছে। এই 7 মামলায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জামিন আবেদন করা হয়েছে। এদিকে বিএনপির মিছিল থেকে ককটেল নিক্ষেপ, 3 পুলিশ আহত। বগুড়ার গাবতলিতে বিএনপির মিছিল থেকে নিক্ষেপ করা ককটেল বিস্ফোরণে 3 পুলিশ সদস্য আহত হয়েছেন। বুধবার দুপুর 1:30টার দিকে গাবতলি মডেল থানা সংলগ্ন 3 মাথা মোড়ে এ ঘটনা ঘটে। জানিয়ে দেব, চট্টগ্রাম পুলিশ যুব দলের সংঘর্ষ, ওসি আহত। অবরোধে যুবদল নেতাকর্মীদের ইটপাটকেলে চট্টগ্রামের আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহেল আহমেদ সহ 5 জন আহত হয়েছেন। এ ঘটনায় 1 জনকে আটক করা হয়েছে। এবং সর্বশেষ জানাবো আন্তর্জাতিক সংবাদ। গাজা যুদ্ধে মহাবিপদে পড়েছে ইহুদিরা। আরো 2 দখলদার নিহত, ইসরায়েলি বিজ্ঞাপন সরিয়ে দিল যারা। গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরায়েলের আরো 2 সেনা নিহত হয়েছেন। ইসরায়েলের বর্বর সামরিক বাহিনী এখবর নিশ্চিত করেছে। এ নিয়ে গতকাল থেকে এখবর পাওয়া পর্যন্ত ইসরায়েলের অন্তত 10 সেনা মারা গেল। তবে কিছু কিছু সূত্র বলছে নিহতের সংখ্যা এর চেয়ে আরো অনেক গুণ বেশি। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ প্রিয় দর্শক, জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন। আন্দোলনে একাট্টা হচ্ছে নির্বাচন বর্জনকারী সব দল। সরকার পতনের একদফা দাবিতে আন্দোলনে একাট্টা হচ্ছে প্রায় সব বিরোধী রাজনৈতিক দলগুলো। সামনে যুগপথ কিংবা একই প্ল্যাটফর্ম থেকে আন্দোলনে নামছে দল ও জোটগুলো। আগামী 17 ডিসেম্বরের পর থেকে দলগুলো একই ধাঁচের কর্মসূচি দিয়ে মাঠে নামতে চায়। এই আন্দোলন যুগপথভাবে নাকি একই মঞ্চ থেকে হবে, এ বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। বেশিরভাগ নেতারা আন্দোলন একই মঞ্চ থেকে করার পরামর্শ দিয়েছেন, আবার কেউ কেউ যুগপথভাবে করার কথা বলছেন। এ নিয়ে দফায় দফায় আলোচনা করছেন বিএনপি জামাত ও যুগপথ আন্দোলনে থাকা দলগুলো এবং জোটগুলোর শীর্ষ নেতারা। সামনে আরো আলোচনা হবে। যুগপথ আন্দোলনে থাকা বেশ কয়েকটি দল এবং জোটের শীর্ষ নেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, এসব দলগুলো চাইছে ক্ষমতাসীনদের সঙ্গে, যেসব দল নির্বাচনে নেই তাদের সবাইকে একত্রিত করে একই সঙ্গে এক প্ল্যাটফর্মে থেকে রাজপথে নামতে। সরকার বিরোধী আন্দোলনে থাকা প্রায় প্রতিটি দলই চাইছে আগামী দিনের কর্মসূচিগুলো একই মঞ্চ থেকে হোক। বর্তমান যুগপথ আন্দোলনে থাকা দলগুলোর বাইরে জামাত আলাদা কর্মসূচি পালন করছে। দলগুলো চাইছে জামাতও যাতে তাদের সঙ্গে কর্মসূচিতে একত্র হতে পারে। গণতন্ত্র মঞ্চের 2টি দল এ বিষয়ে কিছুটা আপত্তি তুলেও পরিস্থিতি বিবেচনায় তারা এখন নমনীয় হয়েছে। বলা হচ্ছে, বর্তমান পরিস্থিতিতে ছোটখাটো বিষয় নিয়ে মতবিরোধ হলে বড় লক্ষ্য অর্জন করা সম্ভব হবে না। নাম প্রকাশ না করার শর্তে যুগপথ আন্দোলনে থাকা আরেকটি দলের একজন শীর্ষ নেতা মানব জমিনকে বলেন, এই আন্দোলন জামায়াতকে একসঙ্গে নেওয়ার প্রস্তাব করা হয়েছে। এই প্রস্তাবে বেশিরভাগ দলই একমত হয়েছে, তেমন কেউ বিরোধিতা করেনি। এখন এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে যুগপথ আন্দোলনের প্রধান দল বিএনপি। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান মানব জমিনকে বলেন, সব দলগুলোই আন্দোলন করছে, এ বিষয়টি এখন মুখ্য। আর সামনে আন্দোলন যুগপথভাবে হবে নাকি একই মঞ্চ থেকে হবে, সেটা এখন সময়ের ব্যাপার। জামাতের প্রচার সম্পাদক বলেন, আমরা এখন যার যার অবস্থান থেকে আন্দোলন করছি, আর এ বিষয়ে আলাপ আলোচনা চলছে। আন্দোলনের কর্মসূচি নিয়েও চলছে চুলচেরা বিশ্লেষণ। ইতিমধ্যে যুগপথ আন্দোলনে থাকা দল ও জোটগুলোর কর্মসূচির বিষয়ে তাদের মতামত বিএনপিকে জানিয়েছে। তারা সবাই জনসম্পৃক্ততামূলক কর্মসূচির কথা বলেছেন, কারণ তারা এখন একসঙ্গে রাজপথে নামতে চাচ্ছে। এজন্য জনসম্পৃক্ততামূলক কর্মসূচি দেওয়ার দাবি জানিয়েছে তারা। এর মধ্যে সভা সমাবেশ, বিক্ষোভ, গণমিছিল এবং ঘেরাও কর্মসূচি রয়েছে। এসব কর্মসূচির পাশাপাশি অবরোধ হরতালও চালিয়ে যাওয়ার কথা বলছেন দলের কেউ কেউ। নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, এটা নিয়ে আলোচনা হচ্ছে, আর জামাত যুগপথ আন্দোলনে থাকতে পারে, একই দাবির ভিত্তিতে সবাই একসঙ্গে আন্দোলন করুক, এতে আমাদের কোনো আপত্তি নেই। 16 ডিসেম্বর ঢাকায় বড় জমায়েতের চিন্তা বিএনপির। 16 ডিসেম্বর রাজধানীতে বিজয় শোভাযাত্রা করে ব্যাপক জনসমাগম ঘটাতে চায় বিএনপি। শোভাযাত্রার অনুমতি চেয়ে ইতিমধ্যে মেট্রোপলিটন পুলিশ কার্যালয়ে আবেদন করেছে দলটি। 28 অক্টোবর সংঘর্ষের পর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হামলায় দলের মহাসমাবেশ ভেস্তে যাওয়ার একদিন পর 29 অক্টোবর থেকে তালাবদ্ধ নয়াপল্টন দলের কেন্দ্রীয় কার্যালয়। 1.5 মাস পেরিয়ে গেলেও তালা খোলা হয়নি। নেতাকর্মীদের সেখানে যেতেও দেওয়া হচ্ছে না। কেন্দ্রীয় নেতাদের অনেকেই আত্মগোপনে রয়েছেন। কেউ কেউ আত্মগোপনে থেকে অবরোধ হরতাল
কর্মসূচিতে অংশগ্রহণ করছেন। ক্ষমতাসীন দল ও প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে, নয়াপল্টন কার্যালয়ে যেতে বিএনপি নেতাকর্মীদের বাধা নেই, তাই কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকেই 16 ডিসেম্বর র্যালি বের করার পরিকল্পনা নিয়েছে বিএনপি। একটি সূত্র থেকে জানা গেছে, টানা হরতাল অবরোধের বাইরে আন্দোলনে ভিন্নতা আনতে চাইছে বিএনপি। 16 ডিসেম্বর শোভাযাত্রার মধ্য দিয়ে এই অভিযাত্রা শুরু করতে চায় দলটি। বিএনপি সূত্রে জানা গেছে, আত্মগোপনে থাকা দলের নেতাকর্মীরা শোভাযাত্রায় যোগ দেবেন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু এ বিষয়ে গণমাধ্যমকে বলেন, প্রতি বছরের মতো এবারও আমরা বিজয় দিবসে শোভাযাত্রা বের করব। সোমবার রাতে দলের স্থায়ী কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। ইকবাল হাসান মাহমুদ টুকু জানান, শোভাযাত্রার অনুমতি পেলে সর্বস্তরের মানুষ সমাবেশে যোগ দেবেন। প্রতিনিধি দলে ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান নিতা রায় চৌধুরী এবং জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্রচার সম্পাদক অ্যাডভোকেট মাহবুবুর রহমান খান। গত 10 ডিসেম্বর মানবাধিকার দিবস উপলক্ষে সারাদেশে মানববন্ধন করেছে বিএনপি। মানববন্ধন কর্মসূচিতে দলের মধ্যম সারির বেশ কয়েকজন নেতা যোগ দিলেও জ্যেষ্ঠ নেতারা উপস্থিত কম ছিলেন। ওই দিন রাজধানীতে মানববন্ধন চলাকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ করেন বিএনপির বিপুল সংখ্যক নেতাকর্মী। দলীয় সূত্রে জানা গেছে, বিজয় দিবসে কর্মসূচি দেওয়ার বিষয়ে বিএনপির শীর্ষ নেতৃত্ব সিদ্ধান্তহীনতায় ছিলেন, কিন্তু ক্ষমতাসীন আওয়ামী লীগ সাম্প্রতিক বিজয় মিছিল বের করার ঘোষণায় বিএনপি 16 ডিসেম্বর শোভাযাত্রা করার পরিকল্পনা করে। দলীয় সূত্রে জানা গেছে, শোভাযাত্রায় ঢাকা এবং এর আশপাশের জেলা থেকে দলের নেতাকর্মীদের আসতে বলা হবে। এদিকে কেন্দ্রীয় ও জেলা পর্যায়ে শীর্ষ পর্যায়ের নেতারা হরতাল অবরোধ কর্মসূচিতে অংশগ্রহণ করতে পারছেন না, মূলত গ্রেপ্তার আতঙ্কে ভুগছেন তারা। এবস্থায় তৃণমূল নেতাকর্মীরা কিছুটা হতাশা প্রকাশ করেছেন, তারা চাইছেন নেতারা কর্মসূচিতে নেতৃত্ব দিক। জানা গেছে, 7ই জানুয়ারি দ্বাদশ নির্বাচনের প্রচার প্রচারণা শুরু হবে 18 ডিসেম্বর থেকে। ওই দিন থেকে বিএনপি সরকার বিরোধী আন্দোলনের পরবর্তী ধাপ শুরু করবে। 16ই জানুয়ারি শোভাযাত্রাকে এই আন্দোলনের ওয়ার্ম আপ হিসেবে দেখছে বিএনপির হাইকমান্ড। 7 মামলায় মির্জা ফখরুলের জামিন আবেদন। প্রধান বিচারপতির বাসভবনে হামলায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে গ্রেপ্তার দেখানো হলেও এখনও তার বিরুদ্ধে 7টি মামলা রয়েছে। এই 7 মামলায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জামিন আবেদন করা হয়েছে। বুধবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মির্জা ফখরুলের জামিন আবেদন করা হয় বলে জানিয়েছে তার আইনজীবী সৈয়দ জয়নুল আবেদিন। এই আইনজীবী বলেন, 28 অক্টোবর রাজধানীর নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশে পুলিশের সঙ্গে নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনায় 1টি মামলায় মির্জা ফখরুলকে গ্রেপ্তার দেখানো হলেও তার নামে এখনো 7টি মামলা রয়েছে। এসব মামলায় পুলিশ তাকে এখনো গ্রেপ্তার দেখাননি। এই 7 মামলায় জামিন আদালতে আবেদন করা হয়েছে। প্রধান বিচারপতির বাসভবনে হামলায় গত 29 অক্টোবর গ্রেপ্তার হন মির্জা ফখরুল ইসলাম। পরে ঢাকার সিএমএম আদালতে জামিন আবেদন করা হয়। আদালত সেদিন তার জামিন আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর আদেশ দেন। গত 2 নভেম্বর ঢাকার মহানগর দায়রা জজ আদালতে মির্জা ফখরুলের জামিন চেয়ে আবেদন করেন তার আইনজীবীরা। 22 নভেম্বর আবেদনটি নামঞ্জুর করেন আদালত। পরে হাইকোর্টে মির্জা ফখরুলের পক্ষে জামিন আবেদন করা হয়। প্রধান বিচারপতির বাসভবন হামলার অভিযোগে করা মামলায় মির্জা ফখরুলকে কেন জামিন দেওয়া হবে না তা জানতে চেয়ে 7ই ডিসেম্বর রুল জারি করেন হাইকোর্ট। মোহাম্মদ সেলিম এবং বিচারপতি শাহেদ নুরুদ্দিনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রুল দেন। রাষ্ট্রপক্ষকে 1 সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে। বিএনপির মিছিল থেকে ককটেল নিক্ষেপ, 3 পুলিশ আহত। বগুড়ার গাবতলিতে বিএনপির মিছিল থেকে নিক্ষেপ করা ককটেল বিস্ফোরণে 3 পুলিশ সদস্য আহত হয়েছেন। বুধবার দুপুর 1:30টার দিকে গাবতলি মডেল থানা সংলগ্ন 3 মাথা মোড়ে ককটেল হামলার ঘটনা ঘটে। বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার স্নিগ্ধ আক্তার এ তথ্য নিশ্চিত করেছেন। ককটেল বিস্ফোরণে আহত পুলিশ সদস্যরা হলেন গাবতলি মডেল থানার উপপরিদর্শক আব্দুল কুদ্দুস, সহকারী উপপরিদর্শক এনামুল হক এবং জয়দেব কুমার। অতিরিক্ত পুলিশ সুপার বলেন, গাবতলি পৌর এলাকার 3 মাথা মোড়ে মসজিদ সংলগ্ন স্থানে গাবতলি থানা পুলিশ একটি দল দায়িত্বরত ছিলেন। দুপুর 1:30টার দিকে অবরোধের সমর্থনে বিএনপির একটি মিছিল 3 মাথা মোড় হয়ে দলীয় কার্যালয়ে যাচ্ছিল। এ সময় মিছিল থেকে পুলিশকে লক্ষ্য করে একটি ককটেল নিক্ষেপ করা হয়। ককটেলটি পুলিশের কাছাকাছি রাস্তায় পড়ে বিস্ফোরিত হলে পুলিশ সদস্য 3 জন আহত হন। বিস্ফোরণে তাদের পা এবং শরীরের বিভিন্ন স্থানে জখম হয়েছে। আহতদের গাবতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে। পুলিশকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপের ঘটনায় থানায় মামলা হবে উল্লেখ করে অতিরিক্ত পুলিশ সুপার বলেন, আহতদের নিয়ে ব্যস্ত থাকায় তাৎক্ষণিক কাউকে গ্রেপ্তার করা যায়নি, তবে হামলায় জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। শেষ করছি আন্তর্জাতিক সংবাদ দিয়ে। গাজা যুদ্ধে বিপদে ইহুদিবাদীরা, আরো 2 দখলদার নিহত, ইসরায়েলি বিজ্ঞাপন দিয়ে সরিয়ে দিল যারা। গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরায়েলের আরো 2 সেনা নিহত হয়েছে। ইসরায়েলের বর্বর সামরিক বাহিনী এখবর নিশ্চিত করেছে। এ নিয়ে গতকাল থেকে এখবর পাওয়া পর্যন্ত ইসরায়েলের অন্তত 10 সেনা মারা গেল। তবে কিছু সূত্র বলছে সেনা নিহতের সংখ্যা এর চেয়েও অনেক বেশি। খবরে বলা হয়েছে, গতকাল যে 8 সেনা নিহত হয়েছেন তাদের মধ্যে 37 বছর বয়সী একজন লেফটেন্যান্ট কর্নেল রয়েছেন। গোনালি ইনফ্যান্ট্রি ব্রিগেডের কমান্ডার হিসেবে দায়িত্ব পালন
করছিল ওই সেনা কর্মকর্তা। এছাড়া মারা গেছে চার মেজর। কাতারের আল জাজিরা জানাচ্ছে, 10 সেনার মধ্যে 9 মারা গেছে উত্তর গাজায় সুজাইয়া শরণার্থী শিবিরের কাছে। গাজার প্রতিরোধকামী যোদ্ধাদের আকস্মিক হামলায় তারা নিহত হয়েছেন বলে জানা গেছে। এদিকে গাজা উপত্যকায় ইহুদিবাদে ইসরায়েলে যে বর্বরতা চালাচ্ছে তার বিরোধিতা করে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ফ্যাশন ব্র্যান্ড জারা গতকাল জানিয়েছে তারা ওয়েবসাইট এবং সামাজিক মাধ্যম থেকে ইসরায়েলের একটি বিজ্ঞাপন চিত্র সরিয়ে দিয়েছে। গাজার ধ্বংসের চিত্রের সাথে সাদৃশ্যপূর্ণ বলে অনলাইনে তীব্র সমালোচনার পর এই ব্যবস্থা গ্রহণ করে যারা। দ্য জ্যাকেট নামে ওই বিজ্ঞাপনের চিত্রে কয়েকজন মডেলকে দেখা যাচ্ছে যারা কাঁধে রয়েছে সাদা প্লাস্টিকের মোড়ানো একটি মৃতদেহ, পাশে প্লাস্টার বোর্ডের টুকরো, এবড়ো থেবড়ো কাঠের বক্স এবং ধ্বংসস্তূপ। সারা বিশ্বে যখন ইসরায়েলকে বয়কট এবং ইসরায়েলি পণ্য বর্জন করার আন্দোলন চাঙ্গা হয়ে উঠেছে, তখন যারা এই সিদ্ধান্ত নিল।